আজকে আমরা দেখাবো কিছু তালিকা দেয়া থাকবে, তালিকার পরবর্তী কিছু সংখ্যা আমরা বের করব। এর আগে নাম্বারগুলোর সিকোয়েন্স দেখে আমরা তালিকার পরবর্তী নাম্বারগুলো বের করব। আমাদের এখানে দেয়া আছে প্রতিটি তালিকার পরবর্তী চারটি সংখ্যা বের কর। আমরা প্রথমটা একটু দেখে নেই যে ক নাম্বারে আছে 4, 8, 12, 16, 20 দেওয়া আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 4 এর পর কত, 8, 8 এর পর 12, 12 এর 12 এর পর 16, 16 এর পর 20, অর্থাৎ 4 করে ব্যবধান আছে। তার মানে এর সাথে আমাদের 16 এর সাথে 4 যোগ হয়ে 14 হয়েছে, এখানে 12 এর সাথে 4 যোগ হয়ে 16 হয়েছে। তাহলে এখানে আমরা 20 এর সাথে 4 যোগ করে কত হবে, 24 হবে। এখানে কত হবে 28, এখানে 20 সরি এখানে 32, এরপরে কত হবে এখানে 36 হবে। তাহলে আমাদের সিরিজটা কমপ্লিট হলো। এরপরে আমরা দেখব যে পরেরটা যেখানে আছে 8, 16, 24, 32, 40, অর্থাৎ 8 এর পরে 16 কত বেড়েছে, 8, 16 এর পরে 24 কত বেড়েছে, 8, মানে প্রতিটা ধাপে 8 করে বৃদ্ধি পেয়েছে। তার মানে আমাদের এখানে হবে 48, 48 এর সাথে আমরা যদি 8 প্লাস করি তাহলে 56, 56 এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে কত হবে 64, 64 এর সাথে 8 যোগ করলে 72। তাহলে এভাবে আমরা আরো সংখ্যা বের করতে পারবো। এরপরে আমরা গ নাম্বার দেখব 6, 17, 28, 39, 50 আছে। তাহলে পরবর্তী চারটি সংখ্যা আমরা লিখব কিভাবে, তাহলে আগের নাম্বারগুলোর ব্যবধান বা সিকোয়েন্সটা দেখব। 6, 17 কত বৃদ্ধি পেয়েছে, 11, 17, 28 কত বৃদ্ধি পেয়েছে, 11, 28, 39 কত বৃদ্ধি পেয়েছে, 11, প্রতিটা ধাপে 11 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে আমার হবে 50 পরে 11 যদি আমরা যোগ করি তাহলে কত হবে 61, 61 এর সাথে 11 যোগ করলে 72, 72 এর সাথে যদি আমরা 11 যোগ করি তাহলে কত হবে 83, 83 এর সাথে আমরা আবারও 11 যোগ করব তাহলে হবে কত 94। আমাদের বাকি সংখ্যাগুলো কমপ্লিট হলো। এরপরে আমরা লাস্ট আমরা দেখব ঘ নম্বরে 11, 11 এর পরে কত দেওয়া আছে 8, 8 এর পরে 5, 5, 2, -1, অর্থাৎ 11 এর পরে 8 ডিক্রিজ হয়েছে, অর্থাৎ কত কমেছে 3, 8 এর পরে 5, 3 কমেছে, 5 এর পরে 2, 3 কমেছে, 2 এর পরে -1, এখানেও কি 3 ডিক্রিজ হয়েছে। তার মানে প্রতিটা টার্ম থেকে 3 মাইনাস হয়েছে। তাহলে -1 এর সাথে যদি আমরা -3 যদি করি 3 মাইনাস করলে কত -4, -4 থেকে আবার যদি 3 মাইনাস করি তাহলে কত -7, -7 এর সাথে আবার 3 মাইনাস করলে -10, এখানে মাইনাস কত 13। তাহলে আমাদের সিরিজটা কমপ্লিট হলো। এই ধরনের নাম্বারগুলো আমাদের ম্যাক্সিমাম জবের বিভিন্ন জব পরীক্ষাগুলোতে আসে এবং বিসিএস পরীক্ষাতে এমসিকিউতে তো আসবেই। তাছাড়া মানসিক দক্ষতা যে অংশটা আছে বিসিএস এ সেখানেও কিন্তু এই ধরনের অঙ্কগুলো আসে। আমরা এই ধরনের অঙ্ক আরও কিছু দেখানোর চেষ্টা করব। এটা তো জাস্ট কি সহজের মধ্যে গেল, এরপরে আমাদের আরও ভিন্ন টাইপের আছে যে পরবর্তী সংখ্যাগুলো বের করার জন্য সেটা আমরা বের করে দেখব।